গেল জুনে দক্ষিণ কোরিয়ায় ছয়শোরও বেশি আবর্জনা ভর্তি বেলুন পাঠায় উত্তর কোরিয়া তার আগে রাজধানী সিওল সহ সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কয়েক দফায় ড্রোন পাঠায় পিয়ংয়ং এমনকি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের মতো নো ফ্লাইং জোনে ড্রোন উড়িয়ে সক্ষমতার জানান দিয়েছে উত্তর কোরিয়া এবার সুইসাইড ড্রোনের সফল মহড়া চালিয়ে প্রতিপক্ষের ঘাঁটিতে নজরদারি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিমজং উন শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেআরটির একটি প্রতিবেদনে আত্মঘাতী বা সুইসাইড ড্রোনের মহড়ার ছবি প্রকাশ করা হয়েছে সেখানে কিম জং উনের বরাত দিয়ে জানানো হয়েছে সুইসাইড ড্রোনের ম্যাস প্রোডাকশন নিয়ে ভাবছে পিয়ংয়ং প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় সংঘাতপূর্ণ অঞ্চলে উত্তর কোরিয়ার সক্ষমতা জানান দেয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন কিম এর আগে আত্মঘাতী ড্রোন তৈরির শুরুর দিকে পুরো বিষয়টি তদারকি করেছেন উত্তর কোরিয়ার এই সর্বোচ্চ নেতা চলতি বছরের শুরুতে রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করেন কিম বিশেষ করে সমরাষ্ট্র নির্মাণে মস্কোর কাছে কারিগরি সহায়তা নেয়ার বিষয়ে আগ্রহ দেখায় পিয়ংইয়ং অ্যাক্সিস অফ ইভিল খ্যাত চার দেশ চীন ইরান উত্তর কোরিয়া ও রাশিয়াকে নিয়ে বরাবরই শঙ্কা জানিয়ে আসছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবার সে শঙ্কার আগুনে ঘি ঢালতে মস্কোকে সেনা সহায়তা পাঠিয়েছে উত্তর কোরিয়া তেরো নভেম্বর একাধিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় ইউক্রেনের সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলের দখল নিতে পঞ্চাশ হাজার সেনা নিয়ে চলমান মহড়ায় অংশ নিচ্ছেন উত্তর কোরীয় সামরিক বাহিনীর সদস্যরা ইউক্রেনীয় এক সাংবাদিকের সংগ্রহে থাকা তিনটি আলাদা ভিডিওতে আরও দেখা গেছে উত্তর কোরীয় সেনারা রাশিয়ার সমরাষ্ট্র ব্যবহার করেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন অনুসরণ করছেন উচ্চপদস্থ কর্মকর্তার কমান্ড পিওংয়ং এমন আচরণের পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ং সুক ইয়ল বলেন মস্কো পিয়ংয়ং একজোট হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে কিয়েফকে সেনা সহায়তা পাঠাবে সিউল স্পেনের সংবাদ সংস্থা ই দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ইউন আশঙ্কা জানান উত্তর কোরিয়া আর রাশিয়ার এই দ্বিপাক্ষিক সম্পর্ক বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরো ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে যাচ্ছে আর উত্তর কোরিয়া ইরান ও চীনের সাথে রাশিয়ার জোট বা অ্যাক্সিস অফ ইভিল গোটা ইউরোপ ও ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ন্যাটো প্রধান মার্ক রুট আফ দি টু ফাইট ডাই প্রধান আরো অভিযোগ করেন ইরানের সর্বরাহকৃত অস্ত্রের আঘাতে প্রাণ হারাচ্ছেন ইউক্রেনীয় সেনারা মার্করুট আরো মনে করেন এর বিনিময়ে মস্কো থেকে অর্থ নিয়ে মধ্যপ্রাচ্যে প্রক্সিদের মদত দিচ্ছে তেহরান আর দিন শেষে অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে রাশিয়াকে সহায়তা দিয়ে আসছে চীন এই অ্যাক্সিস অফ ইভিল বা চার রাষ্ট্রের অভ্যন্তরীণ সম্পর্ক ইউরোপের জন্য অশনী সংকেত বলেও মনে করেন প্রধান। সতীর্থ কর্মকার এখন বিশ্ব মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলগ টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলগ্স